ওই ফখরুল ইসলাম আলমগীর প্রতিদিন বিভিন্ন কুৎসা বিভিন্ন মিথ্যাচার করে আসতেছে। আর এই দলের মিথ্যাচার করা হলো তাদের স্বভাব। শেখ হাসিনা বাপের বেটি বঙ্গবন্ধু কন্যা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল, টাকা দিলে দিবা না দিলে না দিবা, প্রয়োজনে নিজস্ব অর্থায়নের পদ্মা সেতু করব। শেখ হাসিনা এই ঘোষণা দেওয়ার পরে আপনারা দেখেছেন এই বাংলাদেশের কিছু আবাল বুদ্ধিজীবী অর্থনীতিবিদ এরা এক সুরে কয়ে উঠছে শেখ হাসিনাকে ঘোষণা দিছে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার দ্বারা নিজস্ব অর্থায়নের পদ্মা সেতু করা যাবে না। খালেদা জিয়া জনসমাগম করলো আওয়ামী লীগ সরকার পদ্মা সেতু করতে পারবে না। কিন্তু কিছুদিন পর যখন দেখা যায় পদ্মা সেতু নিশ্চিত পিলার দ্বারা পানির উপর উঠে পড়ছে, তখন ঘোষণা দিল কি যে পদ্মা সেতু জোড়াতালিতে করতেছে, আপনারা কেউ পদ্মা সেতু উঠবে না ভেঙে পড়বে। কিন্তু আজকে সেই পদ্মা সেতু শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে 30,000 কোটি টাকা খরচ করে আজকে পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ। সেই ব্রিজের উপর দিয়ে আমরা যাই, বিএনপি নেতারাও কিন্তু যায় রাতের বেলা দিনে যেতে শরম পায়, কারণ খালেদা জিয়া কইছে উঠবেন না। কিন্তু একটা বিএনপি নেতারা কি ফেলে দিতে পারো? সব ব্রিজের উপর কিন্তু চলতেছে। প্রিয় ভাইয়েরা আমার, শেখ হাসিনা নির্দেশ দিল, আমরা কর্মসূচি নিলাম, কাউন্টার শুরু করলাম, একটার পর জনসভা ওদের যেদিন মহাসমাবেশ কাউন্টার আমরা মহাসমাবেশ ওদের মহাসমাবেশ চেয়ে 10 জন লোক আমাদের মহাসমাবেশ আছে, কারণ আওয়ামী লীগের লোকের ধাক্কা দিয়ে ঘুম ভাঙ্গাই দিতে যে ক্ষমতা থাকলো মানে 10 তারিখ থেকে খালেদা জিয়ার নির্দেশ, খালেদা জিয়া আসতে গেলে তার নির্দেশে 150 মানে এরা শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র চক্রান্ত করে 10 তারিখ আসলো কর্মসূচি ছিল পল্টনের জনসভা, সেই পল্টনের জনসভা না করতে পারে সেটা গরুরা থেকে জনসভা করছে আন্দোলন ঠক এখনো প্রতিদিন। এখন আবার পদযাত্রা নাম দিছে আগামী 11 তারিখ ইউনিয়ন ইউনিয়ন বলে তার পায়ে হাঁটবে। দেখেন কয়েকদিন আগে শ্রীলঙ্কা ধ্বংস হয়ে গেছে, অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কা শেষ, আর তারা কি খুশি যে বাংলাদেশ শ্রীলঙ্কা করতেছে? বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যাবে তারা মনে মনে কি খুশি যে আমাদের মধ্যে দেশে কিছু মানুষ থাকে না, যে প্রতিবেশীর সঙ্গে শত্রুতা, নিজের স্বাস্থ্য ভাই হ্যাসেল এটা ভালো রেজাল্ট করছে, মেট্রিকে ফার্স্ট ডিভিশন পাইছে, বিভিন্ন কুৎসা বিভিন্ন মিথ্যাচার করে আসতেছে। আর এই দলের মিথ্যাচার করা হলো তাদের স্বভাব। আপনাদের মনে আছে 1991 নির্বাচনের সময় নিশ্চিত আওয়ামী ক্ষমতায় যাবে, কিন্তু এই মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করে উন্নত দেশ সিঙ্গাপুর, উন্নত দেশ এই বাংলাদেশ হবে সিঙ্গাপুর।